শামিম ভাই, আমার তো মনে কইতেছে যে আমি আমার নিজের মাথা চুল কাইটা মাথার মধ্যে আলকাতরা দিয়া সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, তাও আবার জুতার মালা গলায় দিয়া। আমার নিজের এই এই কাজটা করতে মন চাইতেছে। হ্যাঁ, নাসিরে যেই কাজটা করছে, নাসির কি, নাসির কি, এই নাসির যদি কোনো রিক্সাওয়ালা হতো, প্রিয় বন্ধুরা আমার কলিজার ভাইরা, এই নাসির যদি কোনো রিক্সাওয়ালা হইতো, আর যদি এই তামিমা নামের মেয়েটি পাত করে যদি পরে কিয়া করতো ওই রিক্সাওয়ালার সাথে, তাহলে কি দেশের জনগণ কি কইতো? আয় হায় রে, আয় হায় রে, তামিমা বিমানবালার একটা মহিলা, হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে পরে কিয়া কইরা বিয়া করছে, উড়াল দিছে, পাত করে গিয়া বিয়া করছে, বাচ্চা সংসার থুয়া, দেশের মানুষ কি করত? একটা হায় 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 শব্দ উঠে যাইতো। শামীম ভাই, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, নাসির কি? নাসির হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা মানুষ, সে কিন্তু ছোটখাটো আমার মতো না, সে কিন্তু জাতীয় একটা মানুষ। আমার কলিজার ভাইরা, আমার তো মনে হয় এটাই যে নাসির যে কাজটা করছে তাতে সারা বাংলাদেশের মানুষের ইজ্জতের উপর একটা হামলা হয়েছে। নাসির, সরি শামীম ভাই, আপনি কথাটা মানেন কিংবা না মানেন, এই কথাটা আপনি মানেন কিংবা না মানেন, কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটা স্বীকার করতে হবে। কোনটা স্বীকার করতে হবে আমার কলিজার ভাইরা? যে এই নাসির সারা বাংলাদেশের মানুষের ইজ্জতের উপরে একটা হামলা করছে। শুধু হামলা না, এটাকে বলা হয় ডাবল হামলা, পাত করে করে দিয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে নাসির যে কাজটা করছে এটা কিন্তু সহজে ছাড় দেওয়ার মতো না। যদি সহজেই ছাড় দেন তাহলে কি হবে? তাহলে এই দলের মধ্যে আরো তো প্লেয়ারগুলি আছে। শামীম ভাই কথা কন না, এই দলের মধ্যে কি আর অন্য কোনো প্লেয়ার আছে? না, শুধু কি নাসির একাই রয়েছে? না, নাসির কিন্তু একা নয়, এই দলের মধ্যে কিন্তু আরো অনেক খেলোয়াড় আছে, তারা কিন্তু একটা সুযোগ পাওয়া যায় বলে ভাই কঠিন সুযোগ পাইব। যে নাসিরের যদি এই জিনিসটাকে যদি ভালো করে তদন্ত করে যদি এর সুষ্ঠু বিচার না করা হয়, হ্যাঁ শামীম ভাই, এটা যদি সুষ্ঠু বিচার না করা হয় তাহলে কি হবে? আর অন্য যে খেলোয়াড় গুলো আছে এরা কি বসে থাকবো নাকি? হ্যাঁ, এরা কি আমার মতো আঙ্গুল চুষবো নাকি রে ভাই? এরাও তো মনে করবেন যে ধান্দা করবো, যে কেমনে করে একটা বিবাহিত মানুষকে পরের বোরে একটু মনে করেন যে একটু পাম্পুট্টি দিয়া একটু মনে করেন একটু খেলতে গিয়ে একটু ছক্কা টক্কা বেশি মারবো, মায়েরে হেরে দেখাইবো, দেখায় তো মনে করেন অন্যের বৌরে নিয়ে এসে ভাগ্যে নিয়ে এসে পকাত করে হেরাও বিয়া করবে, হেগে মনের মধ্যে কোনো ভয় থাকবো না, কি লাগা ভয় থাকবো না। এরা একে জাতীয় মানুষ, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সরকারের সমস্ত সাপোর্ট এদের পক্ষে আছে। কথা কন নাকে, আপনি হু হা কিছু করেন তো নাসির ভাই, সরি শামীম ভাই, তো হু হা কিছু না করলে আমি বুঝবো কেমনে? দর্শক বিন্দু আমি বুঝতে পারছি শামীম ভাই কিন্তু হু হা করতেছে না, কারণটা কি? কারণ হ্যাঁ, কিন্তু খুব টেনশনের মধ্যে আছে, কারণ টেনশন তো থাকবেই রে ভাই। হ্যাঁ শামীম ভাই এখন আওয়ামী লীগ দলের একটা সে এমপি, এমপি কিন্তু তার আবার সেই দলের এমপি, আবার জাতীয় দল থেকে এইরকম নাসিরে একটা আঘাটন কুঘাটন ব্যাঘাটন ই ঘটন সি ঘটন যে করলো, তো এটা একটা দায়ভার ওনাদের আছে না, শাস্তি দিতে হবে না, উনি একটু চিন্তার মধ্যে আছে। কিন্তু আপনারা একটু হো হা করেন যে নাসির যে কাজটা করছে এই কাজটা, হ্যাঁ এই কাজটা যদি বিচার সুষ্ঠু করে না করা হয়, অন্য ওই যে অন্য যে খেলোয়াড়গুলো আছে এই জাতীয় দলের মধ্যে, এরা কি বসে থাকবো নাকি? এদের যদি বউ থাকেও তাও এরা চেষ্টা করবো যে আর একটা ওভার টাইম, ওরা কি বলা হয় ওভার টাইম, ওভার টাইম কি পরকীয়া, অন্য যারা যারা যখন জাতীয় মানুষ হয় তখন কিন্তু হেগে একটা সমাজের দাম বাড়ে, দেশের মধ্যেও কিন্তু দাম বাড়ে, হেরা অনেক কিছু করতে পারে। আর মনে আজকাল মহিলা তো বোঝেনি, আজকাল মহিলা তো বোঝেনি, স্বামী থাক সন্তান দশটা থাক সমস্যা নেই, উড়ি বাপরে বাপ জাতীয় দলের খেলোয়াড় আমাকে প্রস্তাব দিছে, আহ ঠেলা যাইব, খালি পকাত 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 করে যাইবো এর কাছে, বুঝেন নাই? তো এই জন্যে
অন্য প্লেয়ার গুলারে ভালো রাখার জন্য আমার মনে হয় এই কাজটা করার দরকার, সেই কাজটা কোনটা কঠিন 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 শাস্তি দেওয়ার দরকার। শামীম ভাই আপনি জিনিসটা মানেন কিংবা না মানেন, এটা আমাদের সারা বাংলাদেশের একটা দাবি, যেহেতু আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আছি, এই 18 কোটি মানুষের যারা ইজ্জতের উপরে হামলা করেছে, হ্যাঁ এই খবরটা কি শুধু বাংলাদেশে পড়ে রয়েছে, সারা বিশ্বে যায়নি ছড়ায়নি এটা? তো জাতীয় মানুষগুলো যদি এই অপরাধগুলি করে তাহলে অত বলাবলি করবে, এটা কি হবে বাংলাদেশের নাসির, বাংলাদেশের জাতীয় দলের নাসির? হে কি ওই নাসিরের কি বাপের নাম ধরে কইব উমুকের পোলা নাসির? এটা কইব কইব না, কিন্তু কইব কি বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় নাসির অন্য একজন মানে বিবাহিত বউকে সে পরকিয়া করে করে পরকিয়া করে করে পকাত করে নিয়ে এসে বিয়ে করেছে। তা মান সম্মান থাকলে কই রে ভাই, 18 কোটি সমস্ত মানুষের উপরে একটা হামলা করা হয়েছে, ইজ্জতের উপরে ডাবল হামলা করা হয়েছে আমি যেটা মনে করি। সুতরাং এখানে কিন্তু ওই কুঁকা 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 চললে চলবে না, এখানে কিন্তু বিচারটা কিন্তু কঠিন তারে কঠিন করতে হবে। এখন আসেন, আমাদের বাংলাদেশে পরকিয়া প্রেমটা কিন্তু আগে এত ছিল না, ছিল কতক্ষণ নাকি? শামীম ভাই পরকিয়া প্রেমটা কি আগে এত ছিল? এই যে নাসির পরে গিয়া করে যে বিয়াটা করলো, এর আগে এ কিছুদিন আগে বেশ কিছু বছর আগে এরকম পরকিয়া কি ছিল? ছিল না কিন্তু। দর্শক বিন্দু তাহলে পরকিয়া আইলো কোথেকে? এই ইন্ডিয়ান চ্যানেল গুলি আমাগো বাংলাদেশে আইসা, ভালো করে খেয়াল করে শুনবেন, আবার দোষ দিয়েন না, কথা না বুঝেন না শুনে পকাত পকাত করে আমার দোষ দিবেন সেটা কিন্তু হইব না, কথাটা আগে ভালো করে শুনবেন। ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে একে ছবির মধ্যে একে নাটকের মধ্যে এই পরকিয়া বিষয়টা বেশি করে এরা কিন্তু দেখায়। হ্যাঁ পরকিয়া প্রেম ভালোবাসা পরকিয়া অন্যের বউরে অন্যের মাইয়ারে অন্যের বোনরে এগুলা কিন্তু করে, করতে 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 এমন এক সময় ওরা ছবি আর নাটকের মধ্যে এমন বিষ ঢুকে দিল ভাই, এমন বিষ ঢুকে দিল যে এখন সারা বাংলাদেশে ধরতে গেলে 80% মানুষ এখন পরকিয়া করতেছে। এটা একটা দেশের জন্য একটা আজাব গজবের লক্ষণ, যে দেশে পরকিয়া বেশি হয় সে দেশে কিন্তু আজাব গজব আল্লাহ তাআলা কিন্তু বেশি করে দেয়। এটা আপনারা বিশ্বাস করেন না? করা লাগবে রে ভাই, যদিও কথাটা আমি এমনি এমনি কইতেছি কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি অফিসে দেখবেন, স্কুল কলেজে দেখবেন, মাস্টার মাস্টারনি দেখবেন, মানে বিভিন্ন জায়গায় দেখবেন, পরকিয়া বিষয়টা কিন্তু বাংলাদেশে অনেক অনেক হাই হাই লেভেলে চালু হয়ে গেছে। তো আমাদের দাবি যেটা সেটা হলো এই ইন্ডিয়ান এই ফাইসা মার্কা চ্যানেলগুলো আমাকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, যদি বন্ধ করে না দেওয়া হয় তাহলে আপনার বউ ঘরে থাকবো না রে ভাই, পকাত 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 করে আর এক জায়গায় চলে যাইব। হ্যাঁ তো আজকের এই ভিডিওর শামীম ভাই আপনি একটু খেয়াল করে ভালো করে শুনেন, হ্যাঁ ভালো করে শুনেন, আজকের এই ভিডিওর মেন দাবি হলো যাদের যাদের কারণে বা যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষের ইজ্জতের উপরে একটা হামলা হয়েছে পকাত করে, আমরা এর সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই। এই বিচার কারা কারা চান সেই সমস্ত ভাইরা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারাও এই বিচার চান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।